পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দু হাজার একুশ বাইশের মাধ্যমিকের টেস্ট পেপার থেকে অলরেডি ভিডিও আমি আপলোড করে দিয়েছি যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দেওয়া থাকবে এছাড়া প্লে লিস্টে তো রয়েছে সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও আজকে আমি তিনশো চুরাশি পেজের সাতের এবং আটের অঙ্কগুলো করবো সাতের এক নম্বর অঙ্কটা দেখো এটা দেওয়া আছে এবং এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু জিরো বলা আছে হলে প্রমাণ করো যে এ ইকাল টু বি ইকুয়াল টু সি দেখো প্রথম এটা তুলে নিলাম এবার প্রতিটা অনুপাত থেকে এক বিয়োগ করব দেখো যা আছে তার থেকে এক বিয়োগ যা আছে তার থেকে এক বিয়োগ এক বিয়োগ তো ওটাই আমি লিখে দিলাম এবার এটা লসাগু হবে লসাগু হলে নিচে এ প্লাস বি হবে তাহলে ওপরে এটা যেটা আছে সেটাই হবে এ প্লাস বি মাইনাস সি আর মাইনাস দিয়ে এটাকে গুণ হবে তার মানে মাইনাসে আর মাইনাসে প্লাস এ মাইনাস বি ঠিক একই রকম এখানে লসাগু করলে বি প্লাস সি ওপরে যা আছে তাই হবে এটা মাইনাস দিয়ে এটা গুণ হবে পরেরটাও ঠিক একই রকম মাইনাস দিয়ে গুণ হলো। এবার দেখো এ প্লাস এ মাইনাস এ কেটে গেল প্লাস বি মাইনাস বি কেটে গেলো ঠিক একই রকম এগুলোতেও তাই তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস সি বাই যা আছে তাই এখানে মাইনাস এ বাই যা আছে তাই এখানে মাইনাস বি বাই যা আছে তাই এবার মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতে পারি সবগুলোতেই আছে এবার তারপরে দেখো এটাকে উল্টে দিলাম মানে এটাকে বলা হয় ব্যস্ত প্রক্রিয়া লবটা হর হয়ে গেল হরটা লব হয়ে গেল। তাহলে এটা ওপরে উঠে গেল আর এটা নিচে নেমে আসলো এখানেও তাই এটা উপরে উঠলো এটা নিচে নামলো এখানেও তাই এবার প্রতিটা অনুপাতের সঙ্গে আমরা এক যোগ করব এক যোগ করে দিলাম যা ছিল তাই তার সঙ্গে এক যোগ এবার এখানে আবার লসাগু হবে লসাগু হলে নিচে হবে সি আর ওপরে এ প্লাস বি আর এটার সাথে এটা গুণ মানে প্লাস সি ঠিক এখানেও তাই এ হবে বি প্লাস সি প্লাস এ এখানেও তাই বি হবে সি প্লাস এ প্লাস বি তার ওপরে দেখো সবগুলো এ প্লাস বি প্লাস সি এটাই আছে উল্টো পাল্টা আছে কিন্তু এটাই আছে তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা তিনটার থেকেই বাদ দিয়ে দিতে পারি কেন কারণ যেহেতু এটা নট ইকোয়াল টু জিরো বলেছে জিরো বললে এই অনুপাতগুলো তো থাকতোই না ওপরটা জিরো হলে অনুপাতগুলো থাকতোই না সেই জন্য নট ইকোয়াল টু যেহেতু জিরো বলেছে সেই জন্যই আমরা এটা বাদ দিয়ে দিতে পারি তাহলে ওপরে তাহলে কী পড়ে রইল এটা তো চলেই গেল শুধু ওয়ান থাকলো বাই সি ওয়ান বাই এ ওয়ান বাই বি এটাকে আবার ব্যস্ত প্রক্রিয়া করবো মানে ওপর নিচেরটা ওপরে ওপরটা নিচে তাহলে সি ওপরে উঠে গেল নিচে ওয়ান নিচে ওয়ানের দাম নেই সেজন্য আর লিখলাম না হুম তাহলে সি ইকোয়াল টু এ ইক টু বি এটাকেই লিখতে পারি সাজিয়ে একটু এ ইকুয়াল টু বি ইকোয়াল টু সি এটাই তো প্রমাণ করতে বলেছে তাহলে প্রমাণিত দেখো এক্স এর মান দেওয়া আছে হলে এত এর মান নির্ণয় করো এটা করতে হলে আমাদের এই যে এখানে কি আছে সেটা দেখে নিতে হবে দেখে নিয়ে তারপর এটাকে করতে হবে ফোরে এ ফোরে আছে ফোর বি ফোর বি আছে একটা প্লাস একটা মাইনাস তাহলে দেখো এটা দেওয়া আছে টুকে নিলাম এবার কি করব উভয় পক্ষকে ফোর এ দিয়ে ভাগ করব হ্যাঁ ভাগ করলে মানে বাই এত তাহলে এইটাকে যদি আমি ফোর এ দিয়ে ভাগ করি এইট এ বি কে ফোর এ দিয়ে কি হবে ভাগ এই দেখো ভাগ করলে কি হবে এ কেটে যাবে ফোর দিয়ে এটাকে কাটলে দুই পড়ে থাকলে কত টু বি তাহলে সেটাই একবারে লিখেছি এখানে টু বি বাই নিচে যা আছে তাই এবার আমরা কি করব যোগ ভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়ার নিয়ম কি ওপরেরটা থাকবে তার সঙ্গে নিচেরটা গিয়ে ওপরে যোগ হবে আবার ওপরেরটা আসবে নিচে তার সঙ্গে নিচেরটা বিয়োগ হবে এটাই নিয়ম তো এই নিয়মটাই এখানেও হবে ওপরেরটার সঙ্গে নিচেরটা যোগ আবার উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ এবার দেখো বা থেকে যা আছে তাই এখানে একটু সরল করব টু বি আর একটা বি থ্রি বি আর থাকলো এ আর এটা হচ্ছে টু বি থেকে একটা বি চলে যাবে থাকবে একটা বি মাইনাস এবার এটা হয়ে গেল আমরা আবার ওই প্রথমে যেটা ছিল ওটাকে আবার টুকে নেব ঠিক আছে এবার দেখো টুকে নিলাম এবার আমাদের করতে হবে ফোর বি কারণ আমরা দেখেছি যে এরকম একটা ফোর বি যুক্ত পদ রয়েছে যেটার মান বের করতে হবে সেজন্য উভয় পক্ষকে আমরা ফোর বি দিয়ে ভাগ করবো একই রকম ফোর বি দিয়ে করলে বি আর বি কেটে যাবে চার আট মানে টু এ পরে থাকবে এখানে আগেরটা যেমন করে টু বি এটা তেমন করে টু এ পড়ে থাকবে তাহলে ওইটাই লিখে দিলাম উভয় পক্ষকে ফোর বি দিয়ে ভাগ করে এবার দেখো আবার যোগ ভাগ প্রক্রিয়া উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ উপরটা থেকে নিচেরটা বিয়োগ এটাও তাই উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ উপরটার থেকে নিচেরটা বিয়োগ বিয়োগ হলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে এবার দেখো বাদিকে যা আছে তাই এদিকে একটু সরল করব দুটো এর একটা এ তিনটে এ যোগ বি আর দুটো এ থেকে একটা এ চলে গেলে একটা এ মাইনাস বি এবার দেখো যেটা যোগ করতে বলেছে মানে এইটা আর এটার যোগ ফল সেটা লিখে নিয়ে মানগুলো বসিয়ে দেব। এইটার জায়গায় এটা বসাবো আর এটার জায়গায় এটা বসাবো দেখো প্রদত্ত রাশি যেটার মান বের করতে বলেছে সেটা তুলে নিলাম এটার জায়গায় ওই মানটা বসালাম এটার জায়গায় ওই মানটা বসালাম আমরা ওখানে এক আর দুই নাম্বার দিয়ে দিয়েছি পাশে লিখব এক ও দুই নং সমীকরণ হইতে পুরোটা লিখলাম না মান বসিয়ে বা হইতে লিখলেও হবে শুধু হইতে এবার আমরা কি করব দেখো এখানে বি মাইনাস এ আছে আর এখানে এ মাইনাস বি আছে দুটোকে যে কোনো একটা করে নেব এটাকে বি করতে পারি অথবা এটাকে বি মাইনাস এ করতে পারি বি মাইনাস এ কি করে হবে এখান থেকে একটা মাইনাস কমন যাবে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে মাইনাস আর বিটা হয়ে যাবে প্লাস তাই হলো আর যে মাইনাসটা কমন নিয়েছিলাম সেই মাইনাসটা এখানে চলে গেল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তাহলে বাকি সব সেম থাকবে শুধু এইটা বি মাইনাস এ হয়ে গেল এবার নিচে সেম আছে এবার লসাগু করলে নিচে যা আছে তাই হবে ওপরে এইটাই হবে আর এখানে মাইনাস দিয়ে এটা গুণ হয়ে যাবে মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি এবার দেখো এ এটা প্লাস আর এটা মাইনাস তাহলে মাইনাস থ্রি এ থেকে একটা এ মাইনাস হয়ে যাবে মাইনাস হলে টু এ হবে কিন্তু চিহ্নটা কি হবে মাইনাস হবে কারণ যেটা বড় থ্রি এটা বড় শুধু এটা ছোট থ্রি এটা যেহেতু বড় তার সামনে মাইনাস মাইনাসটা হবে আর তিনটে বি চলে গেলে দুটো বি এটা বড় তার সামনে প্লাস আছে সেজন্য প্লাস হবে এগুলো তো জানোই তোমরা তাও কেউ যদি না জানো বা ভুলে গিয়ে থাকো সেজন্য আবার বলে দিলাম এবার দেখো ওপরে টু দুটোতেই আছে টুটা কমন যাবে তাহলে বি মাইনাসে এ পরে থাকবে আর নিচে বি মাইনাসে এবার এ উপরে বি মাইনাসে আর নিচের বি মাইনাসে কাটা চলে যাবে কিন্তু কাটা কাটি দাও আসলে একটা জিনিস খেয়াল রাখবে যে নিচে কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে এখানে কিন্তু ব্র্যাকেট ছিল না এখানে ব্র্যাকেট দিয়ে নিতে হবে তারপর কাটা করতে হবে তাহলে পড়ে থাকবে শুধু দুই তাহলে এটার মানটা হবে দুই পরের তিন নম্বর অঙ্কটা দেখো x এর মান দাও আছে x y এর মান দাও আছে হলে প্রমাণ করো যে এটা এটা দেখো তোমরা পেজ নাম্বার মানে এই বইয়েরই এই টেস্ট পেপারের পেজ নাম্বার তিনশো পঁচাত্তরের সাতের তিন নম্বর অঙ্কটা এটা এটা কিন্তু আমি আগের ভিডিওতে করে দিয়েছি তোমরা একটু প্লে লিস্ট থেকে দেখে নিও এরপরে আট নম্বর অঙ্কটা দেখো আটের এক একটি হস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হস্টেলবাসী লোকসংখ্যার সঙ্গে সরলভেঁদে আছে লোকসংখ্যা একশো কুড়ি হলে ব্যয় দু টাকা হয় এবং লোকসংখ্যা একশো হলে ব্যয় সতেরোশো টাকা হয় ব্যয় আঠারোশো আশি টাকা হলে লোক সংখ্যা কত হবে তা নির্ণয় করো দেখো এখানে হস্টেলের ব্যয়টাকে কি বলেছে দুটো ভাগে ভাগ করেছে আংশিক ধ্রুবক আর আংশিক লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে লোক সংখ্যাটাকে কিন্তু আমাদের ধরে নিতে হবে আর ব্যয়টাকেও ধরে নিতে হবে দেখো কিভাবে করেছি দেখো লিখলাম যে মনে করি ব্যয় ও লোকসংখ্যা যথাক্রমে এক্স টাকা ও ওয়াই জন ব্যয়টা হচ্ছে এক্স টাকা আর লোকসংখ্যা হচ্ছে ওয়াই জন ধরি এক্স সমান সমান এ প্লাস বি কেন ধরলাম কারণ বলা আছে এই ব্যয়টা ব্যয়টাই তো এক্স বলা আছে এটা আংশিক ধ্রুবক আর আংশিক হস্টেলবাসী লোকসংখ্যার সঙ্গে সরল বেঁধে তাহলে ওই ওই জন্য আংশিক আংশিক করে নিলাম আংশিককে এ ধরলাম আর পরের আংশিকটাকে বি ধরলাম যেখানে প্রথম আংশিকটা হচ্ছে মানে যেখানে প্রথম আংশিক মানে তো এ যেটা ধরে নিয়েছি এ হচ্ছে হস্টেলের ব্যয়ের ধ্রুবক অংশ যেটা বলা আছে হুম অর্থাৎ কে ওয়ান মানে ধ্রুবকটাকে আমরা কে ওয়ান ধরে নিলাম এটাকে আমরা কে ওয়ান ধরে নিলাম আমরা কিন্তু এখানে এটে না লিখে একবারে কে ওয়ান লিখে দিতে পারতাম যেহেতু বলেছে আংশিকটা হচ্ছে ধ্রুবক একবারে কে ওয়ান লিখলেও হতো তা আমি আবার এখানে একটু এ প্লাস বি করে লিখলাম তো তোমরা এইভাবেও লিখতে পারো অথবা একবারে কে ওয়ান লিখতে পারো ঠিক আছে ধরি এবং অপর অংশটা হচ্ছে বি যেই অংশটা বলেছে ওই যে লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে সরল ভেদে মানে যে সমানুপাতি ওয়াই এবার সমানুপাতিটাকে সমান সমান করতে হলে একটা ধ্রুবক আনতে হবে যেটাকে আমরা কেটু ধরলাম আগেরটা যেহেতু কে ওয়ান ধরেছি এই জন্য এটা কেটু ধরলাম যেখানে কেটু হচ্ছে অসন্ন ভেদ এবার এই যে এইটা আর এইটা আমরা এইটাকে এক নং ধরেছি এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এক্স সমান সমান এর জায়গায় বসাবো কে আর বিয়ের জায়গায় বসাবো কে টু ওয়াই দেখো তাই করলাম এইবার মানগুলো দেওয়া আছে সেগুলো বসাবো বলা আছে ওই যে বলা আছে না যে লোকসংখ্যা একশো কুড়ি হলে ব্যয় দু হাজার টাকা সংখ্যাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি তার মানে ওয়াই হচ্ছে একশো কুড়ি হলে এক্স হচ্ছে দু হাজার যেটা প্রদত্ত দেওয়া আছে তাহলে আমরা এবার মান বসালাম এক্সের জায়গায় দু হাজার এই যে এক্সের জায়গায় দু হাজার আর ওয়াইয়ের জায়গায় বসাবো একশো কুড়ি এই যে ওয়াই এর জায়গায় বসাবো একশো কুড়ি একশো কুড়ি তার সঙ্গে কে টু ঠিক আছে কে ওয়ান তো যা আছে তাই হলো ঠিক একই রকম ওয়াই বলা আছে একশো এক্স বলা আছে সতেরোশো প্রশ্নে দেখবে তাহলে যে মানটা মশালাম এক এটার মতোই এবার আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণটা বিয়োগ করবো বিয়োগ করলে কী হবে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে হবে মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস দু হাজার থেকে সতেরোশো চলে গেলে হবে তিনশো কে ওয়ান আর কে ওয়ান চলে যাবে একশো কুড়ির থেকে একশো মাইনাস হলে হবে কুড়ি কে টু এখান থেকে যদি আমরা কে টুর মান বের করি তাহলে তিনশোর নিচে চলে যাবে কুড়ি কাটাকাটি করলে হবে পনেরো পনেরো দু কোনো তিরিশ শূন্য শূন্য কেটে যাবে পনেরো এইবার এই কে টুর মানটা আমরা এই যে এই সমীকরণটাকে তিন নম্বর নাম দিয়েছি আর এই যে এই সমীকরণটাকে দু নম্বর নাম দিয়েছি তিন নম্বর সমীকরণে আমরা কেটুর মানটা বসাবো তাহলে কে ওয়ানের মানটা পেয়ে যাবো তাহলে তিন নং হইতে পাই এখানে এই যে সতেরোশো কে ওয়ান থাকলো কে টুর জায়গায় বসালাম পনেরো দেখো পনেরো বসিয়ে দিয়েছি তাহলে কে ওয়ান কী হবে মনে করো ডান দিকেই রইল বা দিকে সতেরোশো রয়েছে আর এটা হবে গুণ করলে পনেরোশো পনেরোশো টাকা যদি নিয়ে আসি তাহলে মাইনাস পনেরোশো হবে মাইনাস পনেরোশো চলে গেলে দুশো কে ওয়ানের এর মানও পেয়ে গেলাম দুশো আর এটা হচ্ছে কে টু হচ্ছে পনেরো এই কে ওয়ান আর কে টুর মানটা আমরা দু নং সমীকরণে বসিয়ে দেবো এবার দেখো দুই নঙের মানগুলো বসালাম যে দুশো আর পনেরো ওয়াই এইবার আরেকটা লাস্টে বলা আছে যে ব্যয় যদি আঠারোশো আশি টাকা হয় তাহলে সংখ্যা কত তার মানে এক্সের মান যদি আঠারোশো আশি হয় তখন চার নম সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব তাহলে এখানে আঠারোশো আশি বসালাম দুশো এখানে পনেরো ওয়াই এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা বের করবো মনে করো পনেরো ওয়াইটা ডান দিকেই আছে তাহলে আঠারোশো আশি এটা দিকে চলে আসলে দুশো হয়ে যাবে তো সেই বা দিকটাই আমি ডান দিকে নিয়ে গেলাম আর ডান দিকটাই বা দিকে নিয়ে আসলাম হ্যাঁ এই ব্যাপারটা তো নিশ্চয়ই বুঝতে পারছো হুম যদি না বুঝতে পারো আর একটা লাইন করে নেবে ঠিক আছে এবার পনেরো ওয়াই সমান সমান এটা থেকে এটা বিয়োগ করলে হবে ষোলোশো আশি এবার ওয়াই এর মান বের করলে এটার নিচে চলে যাবে পনেরোশো কাটাকাটি করলে হবে একশো বারো তাহলে উত্তরটা পেয়ে গেলাম আমরা সুতরাং হস্টেলের ব্যয় আঠারোশো আশি টাকা হলে লোকসংখ্যা হবে একশো বারো আর আটের দু নম্বর অঙ্কটা দেখো সেম ডিটো এটা হচ্ছে এই টেস্ট পেপারেরই পেজ সাতের তিন অঙ্কটা যেটা আমি অলরেডি আগের অন্য একটা ভিডিওতে করে দিয়েছি তো সেটা তোমরা ওই প্লে লিস্ট থেকে দেখে করে নিও তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আর কোন কোন পেজগুলো প্রয়োজন যেগুলো এখন কমেন্ট করবে সেগুলোই কিন্তু আমি এখন এই কয়েকদিনের মধ্যে তোমাদের করে দেব। ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তাহলে এখানে শেষ করছি নেক্সট ভিডিও হবে